আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আগামী অর্থ বছরের জন্য 337 কোটি 60 লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন। মঙ্গলবার সন্ধ্যায় সংসদ সচিবালয় কমিশনের সভায় স্পিকার শিরিন শারমিনের সভাপতিত্বে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সহ অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। এদিকে আজ থেকে বসছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। বিকেল 5টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। আড়াই লাখ কোটি টাকার বিশাল ঘাটতি মাথায় নিয়ে ঋণের বোঝা আরও এক ধাপ বাড়িয়ে কাল 2023-2024 অর্থ বছরের জন্য 7,61,785 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের তথ্যে এবার বাজেটের আয়ের লক্ষ্য 5 লাখ কোটি টাকা, তারপরও ঘাটতি থেকে যাবে প্রায় 2,62,000 কোটি টাকা। আগামী অর্থ বছরের বাজেটের সম্ভাব্য নানা দিক তুলে ধরছেন সেলিম মালিক। এমন এক সময়ে অর্থমন্ত্রী বাজেট দিতে যাচ্ছেন যখন ইউক্রেন যুদ্ধে টালমাটাল অর্থনীতি। মূল্যস্ফীতি গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ, নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে নিত্যপণ্যের দাম, ডলারের বিপরীতে কমেছে টাকার মান। এমন বাস্তবতায় জাতীয় সংসদে চলতি অর্থ বছরের চেয়ে 12.34% বাড়িয়ে 7,61,785 কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যেখানে আলোচিত জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে না, থাকছে আগের 7.5%। বাজেটে উন্নয়ন খাতে খরচ বাড়ানো হচ্ছে প্রায় 7%, 2,63,000 কোটি টাকা। আমি মনে করি গত 1.5-2 দশকের ভিতরে সবচেয়ে কঠিন সময়ের ভিতরে বাজেটটি হতে যাচ্ছে, এবং আগের যে কোনো সময়ের তুলনায় সামষ্টিক অর্থনৈতিক অবস্থা জটিল, ভূ রাজনৈতিক অবস্থা জটিল এবং আন্তর্জাতিক বাজারও জটিল। এখন বাজেট গণতান্ত্রিক উত্তরণের সাথে, উন্নয়ন উত্তরণের সাথে আমার বাজেট এক ওতপ্রোতভাবে জড়িত হয়েছে। বাজেটের আকার যেমন বড়, এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও বিশাল। প্রায় 15.5% বৃদ্ধি করে বিশাল এই খরচের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে 5 লাখ কোটি টাকা। এত টাকা আয়ের পরও এবার বাজেটে ঘাটতি থাকবে রেকর্ড পরিমাণ 2,61,785 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 7% বেশি। যারা ইতিমধ্যে কর দিচ্ছে তাদের উপরই কি আবার আপনি বাড়তি চাপ দেবেন, নাকি আপনি নতুন প্রত্যক্ষ করদাতা সৃষ্টি করবেন? এই বিষয়গুলো আরেকটা কৌশলের বড় ধরনের ব্যাপার রয়ে গেছে। সম্পদের উপর কর ব্যতিরেকে আমি মনে করি না যে বাংলাদেশের যে উন্নয়ন চাহিদা সেটাকে পূরণ করার মতো কর, মানে সম্পদ আমরা আহরণ করতে পারবো। বাজেট ঘাটতি পূরণে দেশের ব্যাংকগুলো সহ অভ্যন্তরীণ উৎস থেকে 1,50,785 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নিচ্ছে সরকার, আর বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,11,000 কোটি টাকা। IMF এর কাছে আমরা শর্তে আছি যে বিভিন্ন ধরনের ছাড় যেগুলি দেওয়া হয়েছে সেগুলোকে সমন্বয় করতে হবে, অর্থাৎ ছাড়গুলো তুলে নিতে হবে। তো এই ছাড়গুলো অনেকগুলোই আমার ক্ষুদ্র এবং মাঝারি শিল্প পেয়ে থাকে, জাতীয় শিল্প বিকাশের জন্য এটা প্রয়োজন করে। তাহলে এই ছাড়গুলো যেন তাদের উপরে বঞ্চিত না করা হয়, এই জায়গাটাতেও আগামী বাজেটে বিবেচনার ভিতরে রাখতে হবে। 6% মূল্যস্ফীতি ধরে রাখার প্রত্যাশা নিয়ে জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। অনেক দিক থেকে বদলে গেছে বাংলাদেশ। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। আজ থেকে শুরু হলো 12 ঘন্টার মেট্রো রেলের যাত্রী সেবা। নতুন সূচিতে মেট্রো রেল চলাচলের সময় বাড়ানোর পাশাপাশি সাপ্তাহিক ছুটিতে মঙ্গলবারের পরিবর্তে বন্ধ থাকবে শুক্রবার। নতুন সময় অনুযায়ী সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে বিবেচনা করে প্রতি 10 মিনিট পরপর এবং 11টার পর থেকে 15 মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকেল 3টা পর্যন্ত। পরবর্তী 3 ঘন্টা আবারও 10 মিনিট পরপর স্টেশন ছাড়বে মেট্রো রেল। সন্ধ্যা 6:01 থেকে নন পিক আওয়ার ধরে 15 মিনিট পরপর মেট্রো চলবে রাত 8টা পর্যন্ত।
প্রচার জমে উঠেছে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের। খুলনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ডাকবাংলা মোড়ে গণসংযোগ করবেন। জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু নগরের কাস্টমস ঘাট প্রচার চালানোর কথা রয়েছে। অন্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন। নতুন নতুন কৌশলে বরিশালে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। বরিশালে ইমাম সমাবেশে যোগ দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নগরী নাজিরপুর থেকে প্রচার শুরু করবেন। জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস অক্সফোর্ড মিশন রোডের বাসায় নেতা কর্মীদের নিয়ে সভা করবেন। স্বতন্ত্র চারজন প্রার্থীও নগরী জুড়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচারের বিষয় জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, প্রচার উঠেছে তো, এবং তারা তো খুলনা এবং বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রচার চালাচ্ছেন এবং তারা বিভিন্ন কৌশলে প্রচার চালাচ্ছেন, তো প্রচারের প্রার্থীরা কে কোথায় বের হয়েছে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, যেমনটা বলছিলেন, আজ সকাল থেকেই কিন্তু খুলনায় বিভিন্ন প্রার্থী গণসংযোগ শুরু করেছেন। খুলনা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র তালুকদার আব্দুল খালেদ ডাকবাংলা মোড়ের সোনালী ব্যাংক চত্বর থেকে গণসংযোগ শুরু করেছেন এবং তিনি 21 নং ওয়ার্ড, এই মুহূর্তে কিন্তু 21 নং ওয়ার্ডে তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী তিনি কিন্তু 22 নং ওয়ার্ডের যে কাস্টম ঘাট রয়েছে সেই ঘাট এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং এরপরে তিনি নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন। সব মিলিয়ে কিন্তু প্রতিটা প্রার্থী গণসংযোগ করে চলছেন সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত। আপনাকে বলে রাখি, খুলনায় কিন্তু একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু প্রধান নির্বাচন কমিশনার অক্লান্ত পরিশ্রম করে চলছেন। তিনি এই 3 দিন খুলনায় অবস্থান করেছেন এবং 3 দিন খুলনায় অবস্থান করে প্রশাসন, রাজনৈতিক নেতা, প্রার্থী সকলের সাথে কথা বলেছেন। সকলের সাথে কথা বলে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন করার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু খুলনার যে সরকারি মহিলা কলেজ রয়েছে, এই কলেজে একটি সভা অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে তিনি আর অল্প সময়ের মধ্যে তাদেরকে একটি ব্রিফিং দিবেন এবং এখানে কিন্তু তার সঙ্গে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান, তা উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং এই সভায় সভাপতিত্ব করবেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী। আর অল্প সময়ের মধ্যেই কিন্তু ভোট গ্রহণ কর্মকর্তাদের যে ব্রিফিং, সেই ব্রিফিং শুরু হবে এবং এই ব্রিফিংয়ে তিনি ভোটার তাদেরকে বলবেন। মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তী সংবাদে নির্বাচন নিয়ে জেনে নেব আপনার কাছ থেকে। এস এ মনিরুজ্জামান জানাচ্ছিলেন খুলনা থেকে। কোনো রাইজার ছাড়াই প্রায় 4,000 ঘরে গ্যাসের সংযোগ। খোদ রাজধানীর বুকে মিরপুরের 3টি বস্তিতে চলছে এমন তেলেসামাতি কারবার। অভিযোগ, এলাকার প্রভাবশালী ও তিতাসের অসাধু কিছু কর্মকর্তার যোগ সাজশে চলছে এমন কারবার। এই অবৈধ গ্যাস ব্যবহার করতে চুলা প্রতি দিতে হয় 500 টাকা। গ্যাসের অবৈধ ব্যবহার নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকা, এই আবাসিক এলাকার পাশ ঘেঁষে গড়ে উঠেছে বস্তি, যার এক পাশের নাম টবলক এবং অন্য পাশের নাম রূপনগর আবাসিক বস্তি কিংবা মাতব্বরের বস্তি। অভিযোগ আছে, মাতব্বরের বস্তির নিয়ন্ত্রণে আছেন শরীফ মাতব্বর নামের এক প্রভাবশালী ব্যক্তি। প্রায় 1,500 ঘরের এই বস্তি থেকে মাসে চুলাপতি 500 টাকা করে নেন তিনি। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন শরীফ মাতব্বর। অন্যদিকে প্রায় 1,000 বাড়ি আছে কচুক্ষেত সাগরিকা বস্তিতে, সেখানেও নূর হোসেন নামে এক ব্যক্তির নিয়ন্ত্রণে চলছে অবৈধ গ্যাস লাইনের সংযোগ। এছাড়া অভিযোগ তিতাসের কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে, জানান অভিযানের নামে এসে প্রায় টাকা নিয়ে চলে যান তারা। চুলাটাও যা মাঝে মধ্যে যখন নাকি অভিযান আসে তখন ওনারা কিছু টাকা নিয়ে যায়।
বলে তো ওনারা সরকারের লোক। আচ্ছা, টাকা কি আপনাদের কাছ থেকে নাই? হ্যাঁ, ওই যে চুলা হিসাবে 1,000-2,000 কিবা 1,500 এইভাবে না। বস্তি সহ বিভিন্ন জায়গায় এসব অবৈধ সংযোগের কারণে গ্যাস পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে বৈধ গ্রাহকরা। তাই এসব অবৈধ সংযোগ বন্ধে গোড়া থেকে কাজ শুরু করতে হবে বলে জানান বিশেষজ্ঞরা। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। দিন যতই যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। এই সময়ে গত বছরের চেয়ে 6 গুণ বেশি আক্রান্ত হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই বছর ডেঙ্গু বিগত সকল বছরের থেকেও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আক্রান্ত মৃতের সংখ্যা বিগত বছরগুলোর রেকর্ড ভাঙতে পারে। তাই সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি নাগরিকদের সচেতনতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তারা, জানাচ্ছেন খান আলামিন। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল, যেখানে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, ভর্তি আছেন। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সেখানে ভর্তি রোগী 60 জন, যার 23 জনই সবশেষ 24 ঘন্টার। ভর্তি 23 জনের মধ্যে কেবল যাত্রাবাড়ি এলাকারই 16 জন। অনেক মশার কামড়ে এই সব ই হয়েছে, রক্ত পরীক্ষা করেছে, রক্ত পরীক্ষার ভিতরে ধরা পড়ে ধরা। যে দোয়াটা দেয় অনেক সময় দোয়ার ভিতরে কাজ হয় না। তীব্র জ্বর ছিল অনেক, জ্বর হওয়ার পর বুকে পিঠে ব্যথা, হাত পাও ব্যথা, তারপরে হাসপাতালে আসা, তারপর হাসপাতালে রক্ত চেক আপ করলাম, তারপর ডেঙ্গু পজিটিভ। জ্বরটা সারতে পারতেছে না, মানে যাইতে পারা জ্বরটা উঠে সাংঘাতে জ্বরটা উঠছে, সারে না জ্বরটা, মানে দিনে বেলা একটু হালকা পাতলা একটু জ্বরটা পায়। ছোট্ট এই পরিসংখ্যানেই ডেঙ্গুর ভয়াবহতা অনুমেয়। গত বছর এই সময়ে মাত্র 320 জন আক্রান্ত ছিল, কেউ মারা যায়নি। আর এবছর সংখ্যাটা দাঁড়িয়েছে 1,843 জনে, মারা গেছেন 13 জন। এছাড়া দেশে এক বছরে সর্বোচ্চ আক্রান্ত হয় 2019 সালে, সে বছর মে মাস পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান 2 জন। গত বছর সর্বোচ্চ 281 জনের মৃত্যু হয়েছিল, তখনও মে মাস পর্যন্ত কোনো মৃত্যু ছিল না। অথচ সব হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে এবারের ভয়াবহতা। কেবল মে মাসের প্রথম 29 দিনে আক্রান্ত হয়েছে 857 জন। এজন্য প্রস্তুতি নিচ্ছে দেশের হাসপাতালগুলো। মুগদা জেনারেল হাসপাতালে আরো রোগী ভর্তি করতে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রোগী কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, যাত্রাবাড়ি, কাজলা, শনিরাকরা, কুতুবকালি, দুনিয়া, এটা যেমন দেখা যাচ্ছে, এখন কিন্তু আস্তে আস্তে মান্ডায় রোগী পাওয়া যাচ্ছে, মুগদায়, সবুজবাগে পাওয়া যাচ্ছে। সুতরাং এটা কিন্তু ছড়াচ্ছে। অলরেডি একটা ফ্লোর আমার ডেডিকেটেড অ্যাডাল্টের জন্য, শিশুদের জন্য একটি, যদি প্রয়োজন আমি আরও একটি বা 2টি ফ্লোর উন্মুক্ত করে দেবো, যদি রোগীর সংখ্যা সেভাবে বাড়তে থাকে, কারণ আমাকে তো অবশ্যই চিকিৎসা দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের আতঙ্ক নয়, সারা বছরই দেখা যায় এর প্রকোপ, ফলে এর ভয়াবহতা বেড়ে চলছে। এটি মোকাবেলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে। ডেঙ্গু কিন্তু এখন ওই সিজনাল নেই, সারা বছর রয়ে গেছে। বৃষ্টি শুরু হলে একটা বাড়ছে, গত বছর কিন্তু জুন মাস থেকে শুরু হয়েছিল, কিন্তু এবছর কিন্তু মে মাস থেকে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। বৃষ্টি পড়ছে, কিছুদিন বন্ধ থাকছে, বৃষ্টির পানি জমা পড়ছে। এটা কিন্তু সিটি কর্পোরেশনও যেন সবখানে প্রচারণা চালান এবং সবাই যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং ওরাও যেন মশা নিরোধক যে ওষুধগুলো ঠিক মতো ইয়ে করেন, তাহলে হয়তো আমরা রক্ষা পাবো, নাহলে ডেঙ্গু এবার মহামারী রূপে ধারণ করবে। শুধু শহরে নয়, গ্রামের মানুষকেও এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। খান আলামিন, আরটিভি, ঢাকা। এক তারিখে রাজকের প্লট কিনে দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে নিজের স্ত্রীর নামে বরাদ্দ করিয়েছেন দেবাশিস কুমার সাহা নামে রাজকের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী। নারীদের টার্গেট করে রাজকের কাজে সহায়তার নামে কোটি কোটি টাকা হাতে নিলেও প্রভাবশালীদের সঙ্গে সখ্যতা থাকায় এতদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। রাজধানীর বনশ্রী মেরাদিয়া থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতারের পর বেরিয়ে আসে জালিয়াতির আরও চাঞ্চল্যকর তথ্য। আপিল শাহরের রিপোর্ট। দেবাশিস কুমার সাহা রাজুকের চতুর্থ শ্রেণীর কর্মচারীর স্ত্রীর নামে রয়েছে একাধিক প্লট, গাড়ি রয়েছে কয়েকটি। সরকারি চাকরি করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত করে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। প্লট কেনা কিংবা রাজুক কেন্দ্রিক কোনো সহযোগিতার জন্য তার কাছে আসা নারীদেরই মূলত টার্গেট করেন তিনি। তেমনই একজন এ ভুক্তভোগী নারী, রাজুকের প্লট কিনে দেওয়ার কথা বলে তার সঙ্গে প্রতারণা করেছেন দেবাশিস। এ নারীর কাছ থেকে ধাপে ধাপে নিয়েছেন 12 কোটি টাকা। 21 সাল থেকে সেই জমিতে ইনভেস্ট করা আমি শুরু করেছি, কিন্তু জমিতে ইনভেস্ট যে করেছি সেটা আর আমি আমার নামে করতে পারিনি, বুঝতে পেরেছে? মানে আমার হচ্ছে পূর্বাচলে একটা প্লট কিনেছিলাম, ঝিলমেলে আমার 3টা প্লট,
বুঝছেন, এইগুলো আর আর পেলাম না। যেমন সে তার ওয়াইফের নামে করে ফেলেছে, আমার টাকা পুরো দেয়া সেটা তার ওয়াইফের নামে। এমনকি টাকা ফেরত নিতে গেলে নির্যাতনের পাশাপাশি মিথ্যা মামলায় হয়রানির শিকার হন ভুক্তভোগী। সে আমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। অনেকটা হচ্ছে আমাকে মেরে পুরো মেরেই ফেলতো, কিন্তু লাকিলি আমি বেঁচে যাই। আর হচ্ছে তারপরে ধর্ষণ, তারপরে হচ্ছে সেটার ছবি তুলে সে সেটা দিয়ে সে ব্ল্যাকমেল করে তার নামে আমার প্রপার্টিসগুলো করে ফেলেছে। দু একজন আছে তার বন্ধু বান্ধব, তারা প্রতিদিন সন্ধ্যার পরে আপনার হচ্ছে ফুয়াং ক্লাবে এইসব জায়গায় গিয়ে তারা মেয়ে মদ আর হচ্ছে জুয়া একদম রেগুলার তারা এগুলোর মধ্যে ইনভলভ। ইভেন তার কিছু ফ্রেন্ড আছে এখন, মানে তারা হচ্ছে পলিটিক্যালি লোকজন ধরে যত খারাপ কাজই করুক ও কোথাও কোনো জায়গায় তাকে আটকানো যায় না। ও যে ফিজিক্যালি আমাকে টর্চার করতো, মানে ধরুন ও যে মারধর করে, সেটার জন্য হচ্ছে আমি যে কোথাও পুলিশের কাছে যাব, কারণ আমি জানি ও পলিটিক্যালি সে ওর বন্ধু যে আছে সে ওকে সব সাপোর্ট দেয়, ফিনান্সিয়াল বলেন পলিটিক্যাল বলেন। আপনার হচ্ছে এই এই সব সুবাদে সে হচ্ছে মন্ত্রী লেভেলে গিয়ে তাকে কোনো হার্ম করা যায় না। সে বলতো এতদিন যে আমাকে বাংলাদেশের কোনো জেল হয় না, আমাকে ধরে রাখতে পারে, ঠিক আছে সব মন্ত্রী আমার হাতে। রাজধানীর বনশ্রী এলাকা থেকে দেবাশিসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান, রাজুক ঘিরে একটি সংঘবদ্ধ অপরাধ জগৎ গড়ে তোলেন দেবাশিস। দেবাশিসের সাথে পাল্লায় পড়ে সে তার সাথে বিভিন্ন মানে প্রলব্ধ করছেন, তাকে করে দিবেন ভাবে কাজটা করে তাকে বলেন ঝিলমিল পদে তাকে প্রচুর টাকা মানে প্রচুর জমি কিনে দেবে এই কথা বলে। তার তিনটা প্লট ছিল, এগুলি সে তার নামে লিখে নেই এবং তাকে বলছে ওই ওই টাকা ওই তিনটা প্লটের টাকা দিয়ে সে ঝিলমিল প্রকল্পের টাকা এগুলো। কিন্তু দেখা গেলো সে এটা নিয়ে কিছু বাকি টাকা নিয়ে সে আসলে তো ফল ঝিলমিল প্রকল্প কিনেই দেয় না, বরং তার বাসায় যেয়ে সে প্রথম বলছে আমি আত্মহত্যা করবো এই কথা বলেই বাসায় ঢুকে তখন তার ওইকে তাকে রেপ করে তার মানে সে নিজেই ছবি তোলে। এই ছবিটা আবার মানে ফেসবুকে ভাইরাল করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময় টাকা নিয়ে, সেই টাকা নিয়ে প্রায় 60 লক্ষ বা 70 লক্ষ টাকা নিয়ে সে আবার চলে যায় হলো নেপাল। এই নেপালে গিয়ে সে সেখানে জুয়া খেলে তারপরে 11 এপ্রিল সে গ্রেপ্তার হয় নেপালে। সে গ্রেপ্তার হওয়ার পরে সেখানে 23 দিন জেল খেটে সে 6ই মে পালাইয়া চলে আসে নেপাল থেকে। তার টার্গেট হলো রেপ করে সেটা ভিডিও ধারণ করে তারপরে ওই মেয়েগুলিকে ভয় দেখায় ব্ল্যাকমেল করে তার বিভিন্ন সম্পত্তিগুলি নিয়ে নেওয়া, তার হলো মেন টার্গেট। এবং শোনা যায় তার সাথে কিছু উকিল, কিছু পুলিশের অসাধু কর্মকর্তা এবং আদালত পাড়া কিছু কর্মকর্তার সাথে যোগ সাজসেই মূলত সে কাজগুলি করে তার ক্ষমতা দাপট দেখিয়ে আসছেন। এবং তার সাথে কেউ কথা বললেই সে বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করতেন, যার কারণে তার বিরুদ্ধে পর্যন্ত কেউ কোনো আইনগত ব্যবস্থা নিতে বা তার বিরুদ্ধে মুখ খুলতে কেউ সাহস পায় নাই। তাই তার সে সর্বশেষ তার মামলাটা ডিসি সাইবার সাউথের কাছে আসার পরে আমরা তদন্ত করতে গিয়ে এই জিনিসগুলি আমরা পেয়েছি। এবং যেহেতু সে একটা প্রতারক, সে যেহেতু অনেক মেয়েদের জীবন নষ্ট করেছে এবং সে এই টাকা দিয়ে তিনি বিদেশ গিয়ে জুয়া খেলে সর্বস্ব করে তাদেরকে ভয়ভীতি দেখিয়েছে এবং অনেক যারা আমাদের কাছে কমপ্লেন করেছে, এমন অনেক কমপ্লেন যারা রেপের মতো অনেক ঘটনা ঘটিয়েছে, সব কিছু তদন্ত করছি। তার অপরাধে সহায়তাকারীদের গ্রেপ্তার করা হবে বলেও জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। একসময় প্রমত্তা গড়াই নদী এখন মরা খালে পরিণত হয়েছে। মিঠা পানির আধার গড়াই এখন কেবলই ধুধু বালুচর। অথচ নদীর পানি প্রবাহ ঠিক রাখতে এক যুগ ধরে নদীতে খনন কাজ চালাচ্ছে সরকার। তবে অনিয়ম, অব্যবস্থাপনা আর অপরিকল্পিত খননের ফলে কোনো সুফল মিলছে না, ফলে হুমকির মুখে দক্ষিণাঞ্চলের পরিবেশ, সুন্দরবনের জীববৈচিত্র্য। কুষ্টের স্টাফ রিপোর্টার শেখ হাসান বিলালের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। পদ্মার প্রধান শাখা কুষ্টিয়ার গড়াই নদী মাগুরা, রাজবাড়ী, ঝিনাইদহ, ফরিদপুর, যশোর ও খুলনা হয়ে সুন্দরবনে মিশেছে। সুন্দরবনের মিঠা পানির সরবরাহ ও জীববৈচিত্র্য রক্ষায় এই নদীর গুরুত্ব অপরিসীম। শুষ্ক মৌসুমে নদীর পানি প্রবাহ ঠিক রাখতে গড়াইয়ের উৎসহমুখ কুষ্টিয়ার তালবাড়ি থেকে খোকসা পর্যন্ত 35.5 কিলোমিটার খনন কাজ করছে সরকার। এক যুগেরও বেশি সময় ধরে গড়াই রক্ষার এই প্রকল্প চলে আসছে। 2018 সালে 110 কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া প্রকল্প গেল বছর শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন অজুহাতে কাজের মেয়াদ বাড়ানো হয়েছে আরও 2 বছর।
প্রকল্পের মেয়াদ বাড়লেও দৃশ্যমান কোনো সুফল মেলেনি। পানি প্রবাহ তো দূরের কথা, কোথাও কোথাও বিস্তীর্ণ মাঠে পরিণত হয়েছে নদী, দিন দিন মরা খালে পরিণত হচ্ছে গড়াই। খনন কাজ নিয়ে স্থানীয়দের অভিযোগের শেষ নেই। আজ 16-17 বছর দেখতেছে নদী কেটেই যাচ্ছে, তো কোন নদীর তো কোনো লাভ দেখতিস না। এখন কন্ট্রাক্টররা কাজ করছে, কন্ট্রাক্টরদের লাভ হচ্ছে। নদীতে পানি নাই, নদীর এপার থেকে লোক হাঁটি পার হয়, ওপারের থেকে লোক হাঁটি পার হয়, গোসল করার মতো কোনো পরিস্থিতিই নাই, বালু কাটে। সরকারের খালি এই অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু নদীর যেরকম যেরকমই থাকছে। বিশ্লেষকরা বলছেন, গড়াই না বাঁচলে দক্ষিণাঞ্চলের পরিবেশ জীববৈচিত্র্য যেমন হুমকির মুখে পড়বে, তেমনি সুন্দরবন রক্ষাও কঠিন হয়ে পড়বে। আমাদের নদীর যে গভীরতা বলতে গেলে নাই, এবং প্রশস্ততাটা দখলে চলে গেছে, ঢাল ঢাল বলতে নদীর এখন কিছু নাই, ভেঙেছে চুরমার। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের যে উদ্দেশ্য নিয়ে এতদিন সরকার বাহাদুর গড়াই নদী ড্রেজিং করছে, সেই উদ্দেশ্য আসলে ব্যাহত হচ্ছে। গড়াই রক্ষা করতে না পারলে তো সুন্দরবন বাঁচবে না, এটা তো আমরা আমাদের গবেষণার থেকে দেখেছি, এবং নোনা জলের প্রভাব বেড়ে যাবে, সেই জন্য গড়াই আমাদেরকে বাঁচাতে হবে। কিন্তু গড়াই বাঁচাতে হলে পরে তো অপরিকল্পিতভাবে খনন করে গড়াই বাঁচানো যাবে না। এদিকে খননের দায়িত্বে থাকা ড্রেজার অপারেশন বিভাগ কাজের অনিয়মের কথা অস্বীকার করে বলছে, চলতি বছর খনন কাজের 45% শেষ হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি প্রবাহ সচল রাখতে পরিকল্পিতভাবে ড্রেজিং চলছে। এখন পর্যন্ত মোটামুটি 45%-এর মতো হয়ে গেছে আমাদের, বাকি আশা করতেছি আগামী বছর মিলে আমরা মোটামুটি আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। পানি এখন আমাদের যে লাইফ চ্যানেল আছে ওইখানে পানি তো এখনও টোটালি ক্লোজ হয় নাই, মানে এরকম না যে পানি গড়াইতেছে না, পানি গড়াইতেছে, কিন্তু এই যে মাঝখানে চর আছে ওইটুক আমাদের টার্গেট আছে, এই চরটুক যদি আমরা কাটতে দিতে পারি, যেমন এই ব্রিজ থেকে আমাদের শেখ রাসেল ব্রিজ থেকে রেল ব্রিজ পর্যন্ত গড়াই, যেহেতু একটা লার্জ প্রজেক্ট, হিউজ পলি পড়ে আমাদের এখানে, আমার যে ড্রেজিং ক্যাপাসিটি আছে আমরা 90-100,000 ঘনমিটার পর্যন্ত কাটতে পারি। আমরা নদীটাকে সচল রাখার জন্য যতটুকু করে আমরা চেষ্টা করি করার জন্য, আর পাড়ে ফেলাটা শুধু তো আমরা ড্রেজিং করি না, ড্রেজিং তো বালিমহল আছে, তারা তো ড্রেজিং করে পাড়ে ফেলতে পারে। গড়াই নদী বাঁচাতে সংশ্লিষ্ট বিভাগকে খনন কাজ তদারকি এবং খতিয়ে দেখার দাবি সচেতন মহলের। দাউদ হাসান, আরটিভি। মস্কোতে ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেন রুশ নাগরিকদের ভয় দেখানোর চেষ্টা করছে। মস্কোর আবাসিক এলাকায় ইউক্রেনের ড্রোন হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মন্তব্য করেন। পুতিন বলেন, সম্প্রতি ইউক্রেনের সামরিক সদর দপ্তরে রুশ হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কোতে এই ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভের শাসকরা ভিন্ন পথে রুশ নাগরিকদের ভয় দেখাতে চাইছে, কিন্তু এই উস্কানির সঠিক জবাব দেবে রাশিয়া। এর আগে মস্কোতে ড্রোন হামলার দায় অস্বীকার করে ইউক্রেন প্রশাসন। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241-41 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।